মাত্র চার মিনিটে কিভাবে একটি কোলবালিশের কভার সেলাই করি আর সেই টেকনিকই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এব্রাহন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন তো আজকে অন্য কোনো কথা না বলে সোজা ভিডিওতে চলে গেলাম এই যে আমি কোলবালিশের যে মুখের সাইডটা ওইটার ফিতাটার গটটা আমি করে নিতেছি তো আমার কথায় যদি বুঝতে না পারেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনারাও কিন্তু এই সিস্টেমে কাজ করতে পারবেন খুব সহজে মাত্র চার মিনিট লাগবে আমি কিন্তু একটা মিনিটও এখানে কোনো কাট করি নাই অথবা এডিট করি নাই আমি যেটা রিয়েল টাইমে কিন্তু আমি এখানে শেয়ার করেছি তো এই যে মুখের সাইডটা আমি প্রথম ফিতার গটটা আমি সুন্দর করে করে নিতেছি আপনারা খেয়াল করুন তাহলে কিন্তু খুব সহজে এটা কিন্তু রেডিমেডের যেটা রেডিমেড আমি কাজ করি এইগুলো কিন্তু এরকম করেই করি আমরা এটা হচ্ছে পাঁচ মিনিটে একজোড়া কাজ হয়ে যায় পাঁচ কি ছয় মিনিট লাগে আর কি আর যেহেতু আমি ভিডিও করার সম ভিডিও করতেছিলাম এই জন্য আমার চার মিনিট সময় লাগছে আর যদি আমি এরকম ভিডিও ক্যামেরা ছাড়া করি তাহলে কিন্তু আমার পাঁচ মিনিটে এক জোড়ার কাজ হয় তো এই যে দেখুন এবার নিচের সাইডের কুচি যে টুপির যে সাইডটা আমি এই জন্য কুচিটা আগে দিয়ে নিতেছি এভাবে কিন্তু কাজ করলে খুব দ্রুত কাজ হয় তো এই টেকনিকটি একটা আপনারা অবলম্বন করবেন বা ফলো করে আপনারা এরকম করে সেলাই করবেন দেখবেন খুব দ্রুত কাজ হয় আবার অনেক আপুরা যারা জানেন অন্য টেকনিকে করেন আমার যেটা সুবিধা হয় আমি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি এভাবে আমি কাজ করি তো যে সব আপরা মানে দেখতে চাইছেন তাদেরকে এভাবে দেখাই দিলাম আজকে এই ভিডিওতে আশা করি আপনারা দেখে শিখে নিতে পারবেন এই কুচির সাইডটা দেওয়া শেষ এবার দেখুন আমি লম্বার যে পাশটা এটা আমি সেলাই করে নিব লম্বা যে সেলাইটা তো এই যে সেলাইটা হয়ে গেলে আমি তারপরে টুপির কাপড়টা জয়েন দিয়ে দিব এর তো হয়ে গেল একবারে খুব সহজ বুদ্ধিতে কিন্তু আমি সেলাই করি যেহেতু এগুলো কোলবালিশের কাজ আর খুব কম করতে হয় এগুলো আমাদের আর যদি দেখেন বাসায় এগুলো অর্ডারই করি সেই ক্ষেত্রে সেলাইয়ের ফিনিশিং হবে আরও সুন্দর আর এটা কিন্তু স্টিচটা হচ্ছে আমি চার নাম্বার দিয়ে করি বড় যে স্টিচ ওইটা দিয়ে। তো এই তো লম্বা সেলাইটাও হয়ে গেলে এখন আমি যে টুপিটা জয়েন্ট দেবো আর কীভাবে দিতে দিতেছি খেয়াল করুন আপুরা যে এটা টুপির সাইডটা কিন্তু এই যে পাশ যেটা আর এরকম চারকোনা করেই কাটা থাকে রেডিমেডগুলা ওইখান থেকে আমার রাউন্ড করে চলে যাবে সেলার মধ্যে এই যে দুইটার সোজা পাশ একসাথে দিয়ে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমার বলাতে যদি সমস্যা হয় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন তো এই নিনজা টেকনিকে কিন্তু আপনারাও শিখে নিতে পারবেন আর একটু কথা শেয়ার করি এইখানে দেখুন আমার দুই মিনিট এই তিন মিনিটের মধ্যে কিন্তু আমার টুপিটা লাগানো শেষ আর খেয়াল করুন আপনারাও কিন্তু এই সিস্টেম অবলম্বন করে খুব সহজে এই করে সেলাই করতে পারবেন তো নিনজা টেকনিকটা আপনাদেরকে দেখাই দিলাম আর এক আপু কিন্তু আমাকে সালোয়ারের সেলাইটা দেখাইতে বলছিল সরি আপু আজকেও দেখাইতে পারলাম না যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ ছিল দুই দিন আমি এই জন্য কোনো কাজই করতে পারিনি মেশিন থেকে টোটালে অফ ছিলাম আজকে বিকেলবেলা একটুখানি সময়ে যে শুধু একটা কোলবালিশের বালিশের কভারগুলো আমি সেলাই করতে বসছিলাম একটা ভিডিওর জন্যই তো সেটাই আমি করে উঠে গেছি আর আশা করি আগামীকাল যে ভিডিও দেবো ওইটার মধ্যে আমি আমার বোনের রিকোয়েস্টের ভিডিওটা দিয়ে দিব আপু হয়তো বা মন খারাপ করবে যে আপুকে বললাম দিতে পারলাম না তো সমস্যার কারণে কিন্তু আপু দিতে পারিনি আমি দুই দিন ধরে কোনো অর্ডারে কাজও করতেছি না আমার মেশিনের কাজগুলো সব পড়ে রয়েছে আর এই যে বালিশের কভারের যে কাজগুলো আমার সালোয়ারের কাজের জন্য আটকে গেছে এগুলো কিন্তু আমি চেষ্টা করবো দু দিনের মধ্যে করে জমা দিয়ে দেওয়ার জন্য তো আজকে ভিডিওর জন্য শুধু এটা করলাম যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সময় নিয়ে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা আমার ছোট্ট পরিবারের যারা সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কী অর্ডারে কাজের ভিডিও দিব নাকি কোনো সেলাইয়ার ভিডিও তো আশা করি আমার বোনেরা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এত কাজের অর্ডার আমি কিভাবে পাই এই কমেন্টটা বেশি আসে তো আমি এটাও একটু শেয়ার করে দিচ্ছি তো আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলে দেয় আমি কিভাবে কাজগুলা পাই বা করতেছি তো আপরা হয়তো বা সম্পূর্ণটা ভিডিও দেখেন না এই জন্য আবার প্রশ্ন রেখে যান তো অবশ্যই আমি আবার উত্তর দিতেছি তো এই যে কোলবালিশের কভারের কাজগুলো দেখলেন এতক্ষণ এটা কিন্তু হচ্ছে আমার একটা মার্কেটের কাজ মার্কেটের যে ছোটো দোকানগুলো আছে ওই দোকান থেকে ভাইয়ারা যেহেতু চাদর সেলাই করে কোলবালিশের কভার বালিশের কভারগুলা যখন ওদের থাকে ওরা এটা কিন্তু নিয়মিত আসে না মাঝে মাঝে এই কাজটা আসে আর এই যে সালোয়ারের কাজটা দেখছেন এটা কিন্তু আমাদের এলাকার মধ্যে বুটিক্সের যে ফ্যাক্টরি আছে কারখানা ওইখান থেকে ওনারা ভিতরে জামা টামা সেলাই করে আর এই সেলরের কাজগুলা আমি একা নেই এরকমও অনেক মানুষই কিন্তু নিয়ে নিয়ে করে তো এগুলা এরকম এনে করি আর এই বুটিক্সের কাজের সন্ধান কীভাবে পাই এগুলা এটা তো আমি কিভাবে বুঝে বলবো এটা আপনার এলাকায় খোঁজখবর রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে কে কাজ করে কার সাথে যোগাযোগ রাখলে এরকম কাজের সন্ধান পাবেন তো এরকম করে কিন্তু কাজের সন্ধানগুলো আমি পাই তো একটা হচ্ছে যে মাথার বালিশের যে অনলাইনের কাজগুলো ওইটা হচ্ছে একটা পেজের কাজ আর ওই পেজের কাজটা কিন্তু আমাদের এলাকার মধ্যেই ছিল পেজের ফ্যাক্টরিটা এখন এটা একটু দূরে চলে গেছে এই জন্য কাজটা কিন্তু আমার নিয়মিত হচ্ছে না দেখি কি হয় ওইটার মধ্যে এখনও কিছু বোঝা যাচ্ছে না তো একটা কাজ নিয়ে বসে থাকলে তো হবে না এই জন্য আমার দুই তিনটা কাজ হাতে রাখতে হয় যে একটা না থাকলে আরেকটা আমার দেওয়া কাজে যাতে সবসময় কাজ পাওয়া যায় তো এই যে আপনারা কিন্তু এরকম যে হোলসেলের যে কাজগুলো এগুলো এরকম করতে পারেন আর যে থ্রি পিসের অর্ডারি বাসায় যে অর্ডারি এগুলো কিন্তু আমি আগে ভিডিওতে বলেছিলাম যে আপনারা পাড়া প্রতিবেশী স্কুলের যে বান্ধবী আছে বা যারা আত্মীয় স্বজন প্রতিবেশী পরিচিত আছে তাদের মাধ্যম দিয়েই কিন্তু শুরু করতে পারবেন তো এরকম টিপসগুলো কিন্তু ফলো করে আপনারাও অর্ডার পেতে পারেন ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তাহলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর একদিন না পেলে কী হবে বারবার চেষ্টা করতে হবে একটা কাজ নিয়ে একদিন হয় নাই তাহলে মন খারাপ করা যাবে না হতাশা হওয়া যাবে না হতাশা না হয়ে দৈর্য সহকারে কিন্তু কাজে এগিয়ে যেতে হবে তাহলে আমরা সফলতা পাবো ইনশাআল্লাহ তো সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই যখন আমি ভিডিওটা করেছিলাম তখন এই যে দুপুরবেলা রান্না করতেছি এই জন্য দুইটা বাজে আমি দেখাই দিলাম আপনাদের যে এই কাজগুলো কিন্তু চলে গেছে আরও দুই দিন আগে আর সেই ক্লিপটাই আমি আপনাদের সাথে আর একটু শেয়ার করে দিলাম সময় ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম